হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি হাজির হয়েছি নিরামিষের দিনে খাওয়ার জন্য পাঁচ মিশালি সবজি রান্নার রেসিপি নিয়ে খুব কম তেল মশলায় তৈরি রান্নাটি খেতে কিন্তু দারুণ টেস্টি হয় সঙ্গে বেশ হেলদিও আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়ে গরম হলে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেল গরম হলে দুটো তেজপাতা দুটো শুকনো লাল লঙ্কা হাফ টিস্পুন দিয়েছি পাঁচ ফোড়ন ফোড়ন ভালো করে ফুটে গেলে এক চামচ মিহি করে গ্রেট করা আদা সামান্য লবণ আর দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মশলাকে লো ফ্লেমে এক মিনিট মতো কষিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি বড় বড় টুকরো করে কেটে রাখা আলু আলুকে দু মিনিট মতো এভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব আর তারপর অ্যাড করে দিচ্ছি বড় টুকরো করে কেটে রাখা পেঁপে পেঁপে দেওয়ার পর আরও দু মিনিট কষিয়ে নিয়ে এক একে দিয়ে দিচ্ছি পটল কুমড়ো আর বেশ কয়েকটা গাজরের টুকরো বাড়িতে মোটামুটি আমাদের যে সমস্ত সবজি অল্প অল্প বেঁচে যায় সেই সমস্ত সবজি মিশিয়ে আমরা অনায়াসে এরকম পাঁচ মিশালি সবজিটি রান্না করে ফেলতে পারি এবার অ্যাড করে দিচ্ছি কুঁদরি চার পাঁচটা কুঁদরিকেও একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি এরপর অ্যাড করে দিচ্ছি একটা বেগুন বেগুনকেও একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম বেগুন দেওয়ার পর সমস্ত সবজিকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার অ্যাড করে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে সবজিকে কষিয়ে নেব যাতে করে সবজি বেশ সুন্দর মজে আসে আর লবণ দিলে সবজি থেকে অল্প জলও বের হয় চার পাঁচ মিনিট সবজিকে কষিয়ে নেওয়ার পর সবজিগুলো সুন্দর মজে এলে এখানে আমি কিছুটা বাঁধাকপি কেটেও অ্যাড করেছি সবজি কষাতে কষাতেই অ্যাড করে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো রান্নাটাতে কিন্তু আমি কোনো ভাজা মশলা বা বিশেষ মশলার ব্যবহার করব না নর্মাল এই গুঁড়ো মশলাগুলো দিয়েই কিন্তু রান্নাটা করব তাতে করেও সবজিটা খেতে অনেক বেশি টেস্টি হবে খুব ভালো করে সবজি কষিয়ে নেয়ার পর এরপর অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো জল জলটা একটু বেশি দিয়েছি যাতে করে সবজিগুলো সুন্দর ডুবে যায় এরপর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রান্না করব যাতে করে সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর জলটাও আস্তে আস্তে শুকিয়ে আসে তবে মাঝে মাঝে ঢাকা খুলে খুলে নাড়াচাড়া করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সবজি কিন্তু আমাদের অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি প্রায় বারো থেকে পনেরো মিনিট মতো রান্না করে নিয়েছি চিনি দেওয়ার পর ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে জলটা শুকিয়ে আসা পর্যন্ত আবারও ঢাকা দিয়ে রান্না করব চার পাঁচ মিনিটের জন্য দেখুন এখন কিন্তু জলটা অনেকটা শুকিয়ে এসেছে সবজিও সুন্দর একদম সুসেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি নিরামিষ যে কোনো রান্নায় ঘি দিলে খেতে বেশ ভালো হয় ঘি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে জাস্ট এক মিনিট মতো রান্না করে ফ্লেম অফ করে আরও চার পাঁচ মিনিট রেখে দেব স্ট্যান্ডিং টাইম দিয়ে তাতে করে আমাদের এই পাঁচ মিশালি সবজি একদম সার্ভ করার জন্য রেডি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং